পত্রিকায় প্রকাশিত সংবাদের পর্যালোচনা ভিত্তিক এই আয়োজনে প্রিয় দর্শক আমন্ত্রণ আপনাদের সবাইকে। আজকে আমাদের সঙ্গে আলোচক হিসেবে উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, স্বাগত আপনাকে। পত্রিকায় আজকে নানা রকমের সংবাদ, এখনো আওয়ামী লীগের সম্মেলন এবং সেই সম্মেলনের ধারাবাহিকতা চলছে, রেশ কাটেনি, কাটার কথাও নয়। তারপরেও অনেক দ্রুততম সময়ের মধ্যে একটি দৃশ্যমান হয়েছে আওয়ামী লীগের কমিটি, সম্মেলনের পরেও আরো 23 জনের নাম ঘোষণা করা হয়েছে। এটি নিয়ে নানা রকমের আলোচনা তর্ক, খুব বড় রকমের কোনো বিতর্ক নাই কিন্তু তর্ক বা আলোচনা আছে, আপনি নিশ্চয়ই বিষয়টি পর্যবেক্ষণ করছেন। না, এটা আসলে যেমন অন্যান্য রাজনৈতিক দল কাউন্সিল করে, কাউন্সিল করার পরে তাৎক্ষণিকভাবে মানে চটজলদি সব পদবি কিন্তু ঘোষিত হয় না, বিশেষ করে বিএনপি। হ্যাঁ, বিএনপি তো অনেক দিন লাগিয়ে করেছে এবং তারপর দেখা গেল যে কমিটির বৈঠকগুলো কিন্তু নিয়মিত হয় না। সেই তুলনায় বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু একটা বড় রাজনৈতিক দল এবং প্রাচীন দল, তারা অনেক কিছু গুছিয়ে যেমন সম্মেলনটা মানে সফল করেছে এবং বেশ বড় সড়ো একটা সম্মেলন করেছে, সারা দেশে দেশকে অনেকটা বলা যায় নাড়িয়ে দিয়েছে, মানে তৃণমূলের অংশগ্রহণটা কিন্তু খুবই উজ্জ্বল ছিল, তারপর এখানে বিদেশি মেহমানও কিন্তু অনেক ছিলেন সেভাবে, তারপরও কাউন্সিলের মধ্যেই কিন্তু তারা সাধারণ সম্পাদকের নামটা ঘোষণা করে এবং এখানে নতুন মুখ এসে, যদিও ওবায়দুল কাদের আওয়ামী লীগে দীর্ঘদিন আওয়ামী লীগ রাজনীতিতে শুধুমাত্র 72 সালে ওই জাসদ ছাত্রলীগ করেছেন, মহসিন হলে সাধারণ সম্পাদক জন্য প্রার্থী হয়েছিলেন বৈজ্ঞানিক মানে ছাত্রলীগ থেকে, তারপরে থেকে কিন্তু উনি মুজিববাদী ছাত্রলীগের সভাপতি হলেন, সভাপতি জেলে থাকা অবস্থায় সভাপতি হলেন, তারপর থেকে তো তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং তিনি হাটে মাঠে ঘাটে মন্ত্রী অবস্থায়ও কিন্তু সবচেয়ে সরব ছিল, মানে মাঠের রাজা, মানে আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি মাঠের রাজা ওবায়দুল কাদের। সেই জায়গা থেকে এখন এই যে পুরো কমিটি, এখনো যদি 38টি পদ বাকি আছে কিন্তু তারপরও আমি মনে করি যে এখানেও বেশ কিছু নবীন, যেমন অসীম উকিল, হ্যাঁ আগে ছিলেন উপসম্পাদক, এবার কিন্তু একটা সাংগঠনিক পদ পেয়েছেন সংস্কৃতি সম্পাদক। খুব নবীন নয়, দীর্ঘদিন ধরে রাজনীতি করা এবং তার কর্মীরাও, অসীম কুমার উকিলের কর্মীরাও এর আগে পদ পদবি পেয়েছেন, কিন্তু তিনি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে আছেন এবং দলের সমস্ত কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, সরকার এবং দলের মধ্যে কিন্তু তার অবস্থানটা খুবই নরবল ছিল। এবার উনি সংস্কৃতি সম্পাদক আসাদুজ্জামান নূরের জায়গায়, কিন্তু আমি ওই অর্থে বলছি যে আসাদুজ্জামান নূর পূর্ণমন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী, তার জায়গায় কিন্তু এখানে এসছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে মহিউদ্দিন সাহেবের ছেলে চট্টগ্রামের, তার ছেলেও কিন্তু এবার আসলেন, এরকম কয়েকটা ছোটখাটো চমক আছে, কিন্তু বড় রকমের কিন্তু আমি মনে করি যে চমক এখানে নাই। এই অর্থে নাই যে এখানে সবাই কিন্তু আওয়ামী লীগের নানা কমিটি, চমক বিষয়টা কাউন্সিলে এই চমক বিষয়টা আলোচনা হয় কেন? একটা কমিটি হবে, কমিটি কিছু কাউন্সিলরই নির্বাচন করার কথা, সেটা আমাদের এখানে পুরোটা হয় না, বাংলাদেশে সেই কালচার এখন হয়তো তৈরি হয়নি, কিন্তু এই চমক বিষয়টা আলোচনায় আসে কেন? একটা তো দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি কমিটি নেতা নির্বাচিত হন, তাহলে চমক ব্যাপারটা কেন আসে? চমকটা হচ্ছে যে প্রত্যেকটা একটা ব্র্যান্ডিং, একটা যদি নতুন কিছু আসে, যেমন ধরুন হয়তো একজন ব্যবসা ক্ষেত্রে বা শিল্প উদ্যোক্তা অথবা একজন বড় অর্থনীতিবিদ অথবা বড় শিক্ষাবিদ যদি একটা বড় পদে আসেন, তখন এটাকে কিন্তু চমক বলে, যার আসবার কথা নয়, সাধারণত নির্বাচনের আগে নমিনেশনের সময়, অথবা বড় একজন ব্যক্তিত্ব, হ্যাঁ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তাকে নিয়ে আসা হলো, হ্যাঁ এটাকে চমক বলা হয়, কিন্তু ওই অর্থে চমক কিন্তু আমি মনে করি সংস্কৃতি সম্পাদক হয়েছে, সাধারণ ব্যাপার, এটা দলের মানে একজন অন্যান্য যারা সমস্ত যারা কমিটিতে, কিন্তু দল সংশ্লিষ্ট নন, হ্যাঁ বা দলের প্রতি তার মনোভঙ্গি আছে কিন্তু উনি প্রকাশ্যে একটা দল করেন না, কিন্তু দলের কাউন্সিলে হয়তো তাকেই একটা বড় পদ দেওয়া হলো। একটি পত্রিকা শিরোনাম করেছে, যুগান্তর শিরোনাম করেছে, দলের গুরুত্বপূর্ণ নেতাদের মানে মন্ত্রী থেকে সরানো হবে, অর্থাৎ আমরা যেটা সমালোচনা করি যে আমাদের এখানে সরকার এবং দল আলাদা, একাকার হয়ে যায়। সত্যি কি আপনি মনে করছেন এদিকে আওয়ামী লীগ যাচ্ছে বা যাবে বা যাওয়ার সম্ভাবনা আছে?
এটা যাওয়া, যেমন সে স্বাধীনতা উত্তরকালে 1974 সালে বঙ্গবন্ধু কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি থেকে পদত্যাগ করেন এবং সেখানে HM কামরুজ্জামান সাহেব হেনাভাই উনি কিন্তু সভাপতির দায়িত্ব নেন এবং তিনি ত্রাণমন্ত্রী ছিলেন, ত্রাণ মন্ত্রিত্ব ছেড়ে কিন্তু তিনি আওয়ামী লীগের সভাপতি হন এবং এরপরেও কিন্তু এরকম কিছু উদাহরণ ছিল। অন্যান্য মন্ত্রীদেরকে, কয়েকজন মন্ত্রীকে কিন্তু পদত্যাগ করতে হলো দলের সাংগঠনিক কাজগুলো পরিচালনার স্বার্থে। সেই দিকে আমার মনে হয়তো এবার যেহেতু সামনে নির্বাচন আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সভানেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি নিজেও বলেছেন যে এবারের কাউন্সিল থেকেই কিন্তু আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার তিনি ডাক দিয়েছেন, সেই প্রস্তুতির অংশ হিসাবে হয়তো কাউকে কাউকে দলীয় কর্মকাণ্ডে, সাংগঠনিক কর্মকাণ্ডে থাকতে হবে এবং সেক্ষেত্রে দল থেকে, মানে দলকে মন্ত্রিসভা থেকে হয়তো সরকার থেকে একটু আলাদা করার প্রয়োজন আছে এবং সেই দিকে আমার মনে হয় যে আবার একটা প্রচ্ছন্ন ইঙ্গিত আছে। কারণ হচ্ছে কি যে বাংলাদেশে যেমন এবারের সম্মেলনে বলা হলো যে গ্রামে কার ঘর বাড়ি নাই, হ্যাঁ, যে হতদরিদ্র মানুষগুলো তাদের তালিকা তৈরি করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, তৃণমূলের নেতাকর্মীদেরকে বলা হলো, ডাক দেওয়া হলো। আমি মনে করি যে এটা কিন্তু তিনি প্রধানমন্ত্রী হিসাবে সেখানে এই কথাটা, আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে কিন্তু এই কথাটা বলবার কথা নয়। কারণ হচ্ছে এটা আমি মনে করি যে আসলে এটা হলো সরকারের দায়িত্ব, যেমন প্রশাসন এটা ঠিক না, আমাদের এখানে তো দল আর সরকার আলাদা হয়ে যায়, সম্মেলনের অনেক কাজ তো আসলে সরকার সরকার, হ্যাঁ, তো দল করে, হ্যাঁ, আসলে দল করা উচিত, যেমন তাহলে দলের সাংগঠনিক ভিত্তিটা মজবুত হয়। হ্যাঁ, এই যে সাংগঠনিক ভিত্তির কথা বলছেন, যে ধরেন প্রধানমন্ত্রীর একটি ভালো উদ্যোগ, আজকের পত্রিকাতেও একটি শিরোনাম আছে গতকাল যেটি মন্ত্রিসভা অনুমোদন হয়েছে, একটি বাড়ি একটি খামার, উদ্যোগটি তো ভালো, কোনো সন্দেহ নেই। এর আগে 10 টাকা কেজি চালের যে উদ্যোগ এখনো চলছে সেটি, কিন্তু এই যে কে পাবে কে পাবে না এবং দলীয় নেতাদের যে লোভ লালসা, তাতে তো অনেক ভালো ভালো উদ্যোগ তো সেই কারণে বলছি যে এগুলো যদি প্রশাসন করে, প্রশাসনকে দলের নেতাকর্মীরা সহযোগিতা করতে পারে বা একটু সেগুলোর দিকে একটু তদারকি করা, যে আসলে আমাদের মানে এলাকার যারা হতদরিদ্র তারা সঠিকভাবে পাচ্ছে কিনা, হ্যাঁ, বা কে বাদ পড়লো, এগুলো হয়তো সরকারের গুছরিবত যদি করে তাহলে কিন্তু ভালো। হ্যাঁ, তাহলে এক ধরনের মনিটরিং সিস্টেম থাকলো, থার্ড পার্টি একটা মনিটরিং সিস্টেম, কিন্তু এখানে যখনই দলীয় নেতাকর্মীরা এর সঙ্গে একেবারে জড়িয়ে যান, তারাই করেন, ডিস্ট্রিবিউট করেন, তখন কিন্তু ডিস্ট্রিবিউশন সিস্টেমটা নড়বড়ে হয়ে যায়। কারণ হচ্ছে তাদের তো অভিজ্ঞতা নেই, হ্যাঁ, এগুলো বিতরণ করবার অভিজ্ঞতা নাই, লোভ লালসার একটি ব্যাপার আছে, সেই জায়গার উর্ধ্বে ওঠা দরকার, নয়সয় হবার সম্ভাবনা থেকে যায়। নারীর প্রতি সহিংসতা, 5 বছরের শিশুকে ধর্ষণের শিকার হতে হচ্ছে, এগুলো সংবাদগুলো জানা, দেখা বা পড়াটাও অত্যন্ত মর্মান্তিক, হৃদয়বিদারক। এটা কোন ধরনের মানুষের, কোন ধরনের বিকৃতি থেকে এই ঘটনা? এটা আসলে বিকৃত মানসিকতা এবং আসলে অনেক সময় হতাশা, অনেক সময় সমাজের যেহেতু আমাদের পারিবারিক বন্ধনগুলো শিথিল হয়ে গেছে, শিথিল হওয়ার কারণেই কিন্তু এরকম মানে নির্মম, নিষ্ঠুর, হ্যাঁ, এবং বিকৃত মানসিকতাটা মানুষের মধ্যে দানা বাঁধে এবং আমাদের আসলে মানে সামাজিক অনুশাসনগুলোকে আরো জোরালো করা দরকার। এবং সামাজিক অনুশাসন জোরালো কি করে হবে, রাজনৈতিক কালচার যদি সুস্থ ধারায় না ফিরে? এটা আসলে তো হচ্ছে একদিনে তো হবে না, এটা সমাজ সংস্কৃতি, তারপরে হচ্ছে যে খেলাধুলা থেকে শুরু করে সমস্ত কিছু মিলিয়ে সেটা আছে, আমরা কি সেটা করছি না? যেহেতু আমাদের আসলে এই খেলার মাঠ নেই, খোলা জায়গা নেই, হ্যাঁ, অনেক কিছু আছে যেগুলো, হ্যাঁ, গ্রামেও, না না, গ্রামেও কিন্তু অনেক কিছু, যেমন যেগুলো ফসলের মাঠ ছিল সেই মাঠগুলো বসত বাড়ি হয়ে গেছে, তারপরে রাস্তা হচ্ছে, সড়ক, মহাসড়ক হচ্ছে, এর ফলে কিন্তু অনেক কিছুই মানে ছোট হয়ে আসছে, সীমিত হয়ে আসছে। সীমিত হওয়ার পরেই কিন্তু পারিবারিক ওই যে বন্ধন টন্ধন গুলো, এগুলোও কিন্তু টুটে যাচ্ছে। কিন্তু সেগুলো যে সীমিত হয়ে আসবে এগুলো তো আমাদের অজানা নয়, কিন্তু এই যে এই ধরনের ঘটনার প্রতিরোধেও তো একটা সামাজিক, একটা রাষ্ট্রীয় উদ্যোগ থাকা দরকার, সেটা কি আমাদের আছে? সামাজিক, রাষ্ট্রীয় এবং প্রশাসনিক উদ্যোগটা দরকার,
এগুলো দেখভাল করা, এগুলো মনিটরিং করা, তারপরে যেমন সে আমাদের স্কুল কলেজ মানে বিদ্যালয় এগুলোকেও কিন্তু একটা ভূমিকা রাখা, আমাদের শিক্ষকদের ভূমিকা রাখা, আমাদের যারা গ্রামে যারা মুরব্বী তাদের একটা ভূমিকা রাখবে। হ্যাঁ, উদ্যোগটা কার, উদ্যোগটা তো আসলে হচ্ছে কি যে সমাজ মানে মানে সামাজিক ভাবে উদ্যোগ নেওয়া। সেই বৃত্ত থেকে যদি আমরা একটু উদার গণতান্ত্রিক সংস্কৃতি মানা অসাম্প্রদায়িক সমাজ গড়তে পারি, তখন আমরা মুখে বলার সময় গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলি, গণতন্ত্রের কথা বলি, কিন্তু আমরা তো অন্যের কথা সহ্য করতে চাই না। হ্যাঁ, আমরা সহ্য করতে পারি, আমরা বলি, কিন্তু আমাদের মনস্তত্ত্বের মধ্যে তো সেটা নাই, গঠনের জন্য যা করা দরকার সেটা করি না। না না, আমরা পরিবারের মধ্যে তো গণতন্ত্র চর্চা করি না, মানে ঘরেই করি না। হ্যাঁ, ঘরেই মানে আমরা পিতৃপ্রধান অথবা মাতৃপ্রধান হিসেবে আমরা কিন্তু শাসনটা করি। তাহলে আপনি যে কথা বলছেন যেটা করতে হবে, হবে তো আমরা সবাই বলছি, সরকারও বলছে, সরকারের মন্ত্রীরাও বলছে, আপনি আমি সবাই বলছি, করবেটাকে, উদ্যোগটাকে নেবে। উদ্যোগ মানে যেমন কিছু উদ্যোগ আছে রাষ্ট্রীয় উদ্যোগ, কিছু উদ্যোগ আছে সামাজিক উদ্যোগ, কিছু আছে প্রশাসনিক উদ্যোগ, তারপরে আমাদের বহু আইন আছে কিন্তু আইনগুলো তো প্রয়োগ হয় না। আইনের যে মানে এনফোর্সমেন্ট এবং কমপ্লায়েন্স আমরা কিন্তু কমপ্লাই করি না। আমরা আইন যে মানে না মানার একটা সংস্কৃতির মধ্যে বসবাস করতে চাই। যেমন আপনি আইনের কথা বললেন, যেমন আজকে প্রথম আলোর একটি বক্স নিউজ আছে, প্রধান শিরোনাম করেছে, মালিকের ঠিকানা খুঁজে পাচ্ছে না পুলিশ, কারখানার বেকার শ্রমিকরা কর্মীরা দিশেহারা, টাম্পাকো দুর্ঘটনার কথা বলা হয়েছে। যে এই দুর্ঘটনা এটা কোথায়, মালিক কে, পুলিশ খুঁজে পাচ্ছে না। আপনি একটু আগে আইনের শাসনের কথা বললেন না, যেমন আমাদের এখানে আসলে চাইলে আমরা খুঁজে পাই, আবার না চাইলে দেখা গেল যে এখানে টকশো তো আমি কথা বললাম কিন্তু দেখা গেল প্রশাসন খুঁজে পাচ্ছে না। আপনি খুঁজে পাচ্ছেন না তো আপনাকে দেখার লোক থাকবে না, যে আপনি যে খুঁজে পাচ্ছেন না। এটা দেখার লোক থাকা দরকার না? হ্যাঁ, দেখার লোক আছে, কিন্তু আমি হয়তো একটা চোখ বন্ধ করে রাখলাম। হ্যাঁ, আমি যেমন সে মুর্তুজার নামে একটা মামলা আছে, তার নামে হয়তো ওয়ারেন্ট আছে, কিন্তু আমি একটা টকশোতে কথা বলছি তার সঙ্গে, অর্থাৎ প্রশাসন হয়তো একটা চোখ ইয়ে করে রাখলো যে ওকে। বহু আগে একটি গল্প শুনেছিলাম, সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক সাধু চৌধুরী গল্পটা বলেছিলেন, ডিআইটির তার একটি কাজ, তখনকার ডিআইটি সেখান থেকে দুই বছর আগে একটি চিঠি ইস্যু হয়েছিল তার নামে, চিঠিটি ফেরত গিয়েছিল এবং বলা হয়েছিল যে উনি ওনাকে পাওয়া যাচ্ছে না, তিনি বিচিত্রা অফিসে মানে কয়েক গজ দূরে। তার মানে কি সেই ধারাটাকে এখনো কিছুটা হলো রয়ে গেছে? হ্যাঁ আছে, ওটা তো ওই ভূত কিন্তু এখনো আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে, আমাদের সমাজকে তাড়িয়ে বেড়াচ্ছে, আমাদের প্রশাসনকে তাড়িয়ে বেড়াচ্ছে, আমাদের জনমানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে। কি একটা অসততা, দুর্নীতি, লোভ, লালসা, লেনদেন বিষয়গুলো কাজ করছে, এটা কিন্তু সম্মিলিত, মানে শুধু একটা না, অনেকগুলো ফ্যাক্টর আছে। যেমন অনেক ক্ষেত্রে আমরা হয়তো মানে অমনোযোগী, আমরা হয়তো এক অর্থে উইথড্রন। এই ঘটনাটির কথা যদি বলি, এখানে কি অমনোযোগিতার কোনো সুযোগ আছে? এখানে তো এত মানুষের জীবন জড়িত, এত বড় দুর্ঘটনা, মালিকের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তো তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হবে বা তদন্ত হবে বা বিচার হবে, না থাকলে নাই, কিন্তু খুঁজে পাওয়া যাবে না, তাহলে এটা ঠিক কোন ধরনের, কোন কাতারে ফেলবেন আপনি এটাকে? না, এটা হচ্ছে যে প্রশাসন তাকে আসলে বাঁচাতে চায়, হ্যাঁ, তাকে এক ধরনের প্রোটেকশন দেওয়া, হ্যাঁ, যে না ওনাকে পাচ্ছি না, এইভাবে তাকে একটু আড়াল করে রাখতে। আমরা যে বলি আইন সবার জন্য সমান, আমরা যে বলি আইনের শাসন প্রতিষ্ঠা করব, ওই যে এনিমেল ফার্ম, অল এনিমেলস আর ইকুয়াল, সাম এনিমেলস আর মোর ইকুয়াল দ্যান আদার্স, অথবা ফার্স্ট অ্যামং দ্য ইকুয়ালস, অথবা অল কমরেডস আর ইকুয়াল, সাম কমরেডস আর মোর ইকুয়াল দ্যান আদার্স, ওইরকম মানে ওইরকম অবস্থা। কারো কারোর জন্য আইনের ক্ষেত্র হয়তো দেখা যায় যে আইনে আছে সবাই সমান, কিন্তু তারপরে কাউকে কাউকে আমরা বেশি দেই না, বাস্তবে পরিস্থিতিটা একটু আলাদা, এবং সেই আমরা সেই আলাদাটাই পরিবর্তন করতে চাই বা পরিবর্তন হওয়া উচিত। কামাল ইসলাম চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ অনুষ্ঠান আসার জন্য, বিশ্লেষণ করার জন্য। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থেকে যারা এই অনুষ্ঠান দেখলেন, সবসময় সঙ্গে থাকেন, ধন্যবাদ আপনাদের সবাইকে।